हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রদত্ত পাত্রে সাতটি সাদা ও তিনটি লাল বল আছে। लाल बॉल अच्छे তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, মোট বলের সংখ্যা কি হবে, 7 + 3 = 10। আচ্ছা, নির্বাচিত করা হয় কটি বল, एक संगे दुटी बॉल तोला हलो, एक संगे दुटी बॉल तोला हलो, तहले आमादेर बोले छे कोनो बॉल सादा ना हवा सम्भावना। সাদা আর লাল আছে, তাহলে নির্বাচিত দুটি বল লাল হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা, কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা বল সাদা না হওয়ার সম্ভাবনা 3c2 / 10c2 = 3/45 = 1/15। এটি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড, আমাদের কি বলা হয়েছে, একটি বল একটি সাদা কি পাচ্ছি আমরা, 7c1 × 3c1 / 10c2। তাহলে 7 × 3/45, 3 কে 45 দিয়ে ক্যান্সেল আউট করলে 15, তাহলে 7/15, 7/15। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, এটি হলো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট আমাদের কি দেখতে হবে, কি বার করতে পারি, তাহলে দুটি বল সাদা হওয়ার সম্ভাবনা = 21/45। এটি আমাদের কি হবে, সেম 3 দিয়ে যদি আমরা ডিভাইড করি বোথ সাইডে, 7/15। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, তাহলে একটিও সাদা বল পাওয়া লিখব, হওয়া নয়, দুটি সাদা বল পাওয়ার সম্ভাবনা।
করতে, তাহলে সাদা বলের সংখ্যা এখান দিয়ে কি বার করতে পারি? প্রত্যাশা জিরো ইন্টু জিরো ইন্টু ওয়ান বাই ফিফটিন। আচ্ছা প্রত্যাশা আগে আমরা কি লিখে, আগে আমরা প্রত্যাশাটা বলতে কি বোঝায় সেটি লিখে নিই। সামেশান অফ এক্স পি এক্স ইকুয়াল টু জিরো ইন্টু ওয়ান বাই ফিফটিন প্লাস ওয়ান ইন্টু সেভেন বাই ফিফটিন প্লাস টু ইন্টু সেভেন বাই ফিফটিন। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? জিরো প্লাস সেভেন বাই ফিফটিন প্লাস ফোরটিন বাই ফিফটিন। তাহলে আমরা এখানে কি পাবো? সেভেন প্লাস ফোরটিন বাই ফিফটিন টোয়েন্টি ওয়ান বাই ফিফটিন। এখানে যদি আমরা ক্যান্সেল আউট করি কত পাবো? সেভেন বাই ফাইভ। তাহলে সেভেন বাই ফাইভ ইকুয়াল টু আমাদের কি হবে? 1.4। তাহলে আমাদের এখানে প্রশ্নে আমাদের বলা হয়েছে যে প্রত্যাশিত সাদা বলের সংখ্যা গণনা করতে। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? প্রত্যাশিত সাদা বলের সংখ্যা, প্রত্যাশিত সাদা বলের সংখ্যা শিত সাদা বলের সংখ্যা, প্রত্যাশিত সাদা বলের সংখ্যা 1.4, প্রত্যাশিত সাদা বলের সংখ্যা 1.4। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।